এক্সেলেন্সি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা কথা ছিল মুজিব বর্ষের আনুষ্ঠানিকতায় সশরীরে ঢাকায় এসে যোগ দেয়ার মহামারীর বাধায় সেটি ভেসতে গেলেও এবার ডিজিটাল মাধ্যমে বৈঠকে বসলেন ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রী বেলা সাড়ে এগারোটায় দুই দেশের প্রধানমন্ত্রী প্রথমবারের মতো অংশ নিলেন শীর্ষ পর্যায়ের গণভবন থেকে যোগ দেন শেখ হাসিনা ছিলেন বৈঠকের শুরুতেই নরেন্দ্র মোদী বলেন বাংলাদেশকে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে ভারত ভ্যাকসিন সহায়তাও গভীর সম্পর্কেরই দৃষ্টান্ত কি কঠিন সময় ভারত আর বাংলাদেশ अच्छा सहयोग रहा वैक्सीन के क्षेत्र में भी हमारे बीच अच्छा सहयोग चल रहा है প্রতি উত্তরে সরকার প্রধান শেখ হাসিনা বলেন ভারতের সঙ্গে বন্ধুত্ব এখন যুগান্তকারী অধ্যায়ে সময় এখন অর্থনৈতিক উন্নয়নে দ্বিপক্ষীয় সুযোগ কাজে লাগানোর আমাদের অর্থনীতি ঊর্ধ্বমুখী প্রবৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে বিদ্যমান সহযোগিতামূলক ঐক্যমতের সুযোগ নিয়ে আমাদের অর্থনীতিকে আরও সংহত করে বৈশ্বিক এবং আঞ্চলিক ভ্যালু চেন আরও সমৃদ্ধ করতে পারে দুদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর বড় মাইল ফলক উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ঢাকায় আসার আহ্বান জানান নরেন্দ্র মোদীকে আপনার উপস্থিতি আমাদের যৌথ উদযাপনের গৌরবময় স্মৃতি স্মরণীয় করে রাখবে এই অনুষ্ঠানেই যৌথভাবে চালু হয় পঞ্চান্ন বছর ধরে বন্ধ চিলাহাটি হলদিবাড়ি রেল লিংক দুই প্রধানমন্ত্রী সুইচ চেপে উদ্বোধন ঘোষণা করেন এই প্রকল্পের এছাড়া মুজিববর্ষ উপলক্ষে ভারতীয় ডাক বিভাগের তরফ থেকে জাতির পিতার সম্মানে একটি স্মারক ডাকটিকেট উন্মোচন করা হয় পাশাপাশি মহাত্মা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনাদর্শ জানতে যৌথ উদ্যোগে ডিজিটাল প্রদর্শনীও উদ্বোধন করেন দুই প্রধানমন্ত্রী এর আগে দুদেশের মধ্যে জ্বালানি সামাজিক উন্নয়ন সহ সহযোগিতামূলক সাতটি সমঝোতা স্মারকে সই করে ঢাকা নয়াদিল্লি দেবাশিষ রায় সময় সংবাদ ঢাকা